এখানে দেখো আমি 500 ml দুধ নিয়েছি, এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে অনেকটা কমিয়ে নেব। পুরোপুরি অর্ধেক করতে হবে না, একটু কমিয়ে নিলেই হবে। তো ফুটে ফুটে অনেকটা কমে এসেছে। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমটা কিরকম মিষ্টি সেটা দেখে তারপর চিনিটা দেবেন। আম বেশি মিষ্টি হলে চিনি কম দেবেন, আর যদি আম কম মিষ্টি হয় তাহলে চিনিটা বেশি দেবেন। এরপর এটা আমি বন্ধ করে ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ঠান্ডা হবে না, আঙুল ডোবানো যায় এরকম একটা ঠান্ডা হবে। এখানে আমি দেখো একটা বড় সাইজের আম এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা একদম হাস্য গরম হয়ে গেছে, দেখো খানিকক্ষণ রাখা যাচ্ছে এই অবস্থায়। এর মধ্যে আমি যে ম্যাঙ্গো পাল্প সেটা ধীরে ধীরে অ্যাড করে দেব। এরপর আমি কিছুটা টক দই, এটা আমি 4 টেবিল স্পুন মতো টক দই নিয়েছি, সেটা আমি এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেবো। এবার তোমরা তোমাদের পছন্দ মতো পাত্রে বসাতে পারো, মাটির পাত্র থাকলে সবচেয়ে ভালো হয়, তাহলে জল কাটে না। আমার কাছে এরকম কাঁচের একটা পাত্র আছে, আমি তার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটা ভালো করে সিল করে দিচ্ছি। তারপর একটা প্লেট দিয়ে এটা ভালো করে ঢেকে নিচ্ছি। আমার কাছে এরকম বড় টাওয়াল আছে, সে টাওয়াল দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। এরপর এটা একটা নোড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তারপর এটা রান্নাঘরেই রেখে দেবো, রান্নাঘরটা সবচেয়ে গরম জায়গা হয়, সেরকম জায়গায় রেখে দেবো। সকালে উঠে দেখবো এর কি অবস্থা। ওভারনাইট রাখার পর চলো দেখে নিই দইটা ঠিকঠাক করে জমেছে কিনা। এই দেখো কি সুন্দর, দইটা পুরো জমাট বেঁধে গেছে, একদম থকথকে হয়ে বসে গেছে। এরপর এটা আমি ফ্রিজে রেখে দেবো, অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য রাখতেই হবে, তারপর ঠান্ডা ঠান্ডা করে পরিবেশন করবো।